দাদা আপনার পরিচয় একটু বলবেন? আমার নাম সন্দীপ কুমার বিশ্বাস। আমাদের পূর্ববঙ্গে দেশ ছিল ফরিদপুরের গোপালগঞ্জ, বর্তমানে এই হৃদয়পুরে আছি। আমি একটি সামাজিক সংগঠনের সঙ্গে জড়িত, সেটা নিখিল ভারত বাঙালি উদ্বাস্তু সমন্বয় সমিতি, এবং তার রাজ্য কমিটির আমি সম্পাদক। আমার নাম কপিল কৃষ্ণ ঠাকুর, আমি মুখ্যত সাহিত্য চর্চা করি, আর তাছাড়া বিভিন্ন সামাজিক সংগঠন, বিশেষত মানবাধিকার, বিশেষত দলিত শ্রেণীর এবং উদ্বাস্তু শ্রেণীর মানুষ, দেশ বিভাগের যে বলি যে মানুষেরা, তাদের সম্পর্কে গবেষণা, তাদের সমস্যা নিয়ে লড়াই সংগ্রাম করা, এর সঙ্গে যুক্ত থাকে। আচ্ছা দাদা, এই 47 থেকে আজ পর্যন্ত পূর্ববঙ্গ থেকে যত উদ্বাস্তু এসেছিলেন, এর কত ভাগ হবে নিম্নবর্গের মানুষ? এমনি সাধারণভাবে বলা হয় যে যে বাংলায় উচ্চবর্গ এবং নিম্নবর্গের যে অনুপাতটা, এটা হচ্ছে নিম্নবর্গের মানুষ হচ্ছে 85%, এরকম বলা হয়, আর উচ্চবর্গের মানুষ 15%। তো পশ্চিমবঙ্গ, পূর্ববঙ্গ সব জায়গাতেই একই অনুপাত, কিন্তু আমি যদি একটু ডিটেলে বলি এটা, যে দেশভাগের পরে 1949, মানে 50-এর আগে, 50-এর যে সাম্প্রদায়িক দাঙ্গাটা হয় আর কি, তার আগে অবধি যারা এসছেন সেই সংখ্যাটা হচ্ছে 1,49,000-এর মতো। এটা হচ্ছে আপনার আদমশুমারি, যেটা আমরা বলি, তার এরকম একটা সংখ্যা আছে। এই যে 1,49,000, এর কিন্তু ম্যাক্সিমামটাই হচ্ছে উচ্চবর্গের মানুষ, প্রথম যারা আসেন, যারা জমিজমার সঙ্গে যুক্ত কৃষক মজুর শ্রেণীর মানুষ, তারা কিন্তু প্রথম দিকে দেশ ছেড়ে আসেননি, তারা আসেন 1950-এর পরে। ফলে এই সংখ্যাটা অন্তত 80-85% যারা এসছেন নিম্নবর্গের মানুষ। বাংলাদেশের কোন কোন জেলা থেকে নিম্নবর্গের অধিকাংশ বেশি এসেছে? বাংলাদেশের খুলনা, বরিশাল, ফরিদপুর, যশোর, এই অঞ্চলেই নিম্নবর্গের মানুষ বেশি ছিল, দেশ যখন ভাগ হয়নি তখনও। পরবর্তীকালে সমস্ত বর্তমান যে বাংলাদেশ, সব জায়গা থেকেই কম বেশি এসছে, কিন্তু এই অঞ্চলের মানুষ নিম্নবর্গের বেশি। আচ্ছা, আমি যদিও প্রশ্ন একজনকে করব, কিন্তু আপনি যদি এখানে অ্যাড করা দুজনেই করে দিন। হ্যাঁ, আপনি যে এই প্রশ্ন, মানে আর কিছু বলার আলাপ চাই, এটা এর সঙ্গে আপনি ময়মনসিং, নোয়াখালী ইত্যাদিও অবশ্যই ধরতে পারেন, এবং গ্রাম অঞ্চল যেখানে সেখানে নিম্নবর্গের মানুষ বেশি বসবাস, সব জেলাতেই আছে, এবং ঢাকাতেও প্রচুর পরিমাণে নিম্নবর্গের মানুষ সর্বত্রই। যারা এসেছিলেন নিম্ন মানুষ, এরা কোন কোন অঞ্চলে পশ্চিমবঙ্গে আশ্রয় বেশি নিয়েছে? এটা প্রথমত দেখুন যে পশ্চিমবঙ্গে যখন আসে তখন সরকারি তরফে কোনো পুনর্বাসনের ব্যবস্থা ছিল না, কিছু ক্যাম্প তৈরি করা হয়, উদ্বাস্তু ক্যাম্প। সেই উদ্বাস্তু ক্যাম্পগুলো মুখ্যত আপনার গঙ্গার, আমরা যেটাকে বলি পূর্ব পাড়, এই গঙ্গার পূর্ব পাড়েই এই ক্যাম্পগুলো মুখ্যত ছিল, যেমন ধুবুলিয়া, যেমন রানাঘাট, এরকম। পশ্চিম পাড়েও কিছু ছিল, সেটা হচ্ছে আপনার বর্ধমানে এবং বাঁকুড়া, দুই একটা এই সমস্ত এলাকাতে। আর কিন্তু যখন এরা নিজেরা বসতি শুরু করলো, তখন কিন্তু গঙ্গার পূর্ব পাড়ে যে অংশটা, গঙ্গার যেটাকে আমরা রাঢ় বাংলা বলি, সেই রাঢ় বাংলায় কিন্তু পূর্ববঙ্গের মানুষ কম, সংখ্যায় কম, এই দিকটাতেই বেশি। বাংলার বাইরে কিছু বলবেন এই সম্পর্কে বলবেন? হ্যাঁ, মোটামুটি বর্ডার সাইডে, যেমন জলপাইগুড়ি, কিছুদিন আগে জলপাইগুড়ি গেলাম, জলপাইগুড়ি উত্তরবঙ্গে, জলপাইগুড়ি, কুচবিহার, দার্জিলিংয়ে একটু কম, কিন্তু জলপাইগুড়ি এবং কুচবিহারে উত্তরবঙ্গের মধ্যে, এবং মালদা, দুই দিনাজপুরি, এইখানে গঙ্গার পূর্ব পাড়, আমি যদি গঙ্গার পূর্ব পাড়টা বলি, মানে এই অঞ্চলটায় বেশি। আর বাংলার বাইরে, যেটা বাংলার বাইরে বর্তমানে আমাদের, আমরা যে সংগঠন করি তার মধ্যে দেখেছি 18টা প্রদেশে পূর্ববঙ্গের এই উদ্বাস্তুরা আছে, তার মধ্যে সবচাইতে বেশি আছে আসামে, যারা উদ্বাস্তু, তারপরে উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, মহারাষ্ট্র, উড়িষ্যা, যেটা দণ্ডকারণ্য প্রজেক্ট, সেটা বর্তমান পড়েছে উড়িষ্যা, মধ্যপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ এবং ছত্তিশগড়, এবং মহারাষ্ট্রেরও কিছু সামান্য অংশ। অর্থাৎ এমন একটা জায়গায়
চারটা পাঁচটা প্রভিন্সি ওখানে সেই দণ্ডকারণ্য প্রজেক্টের মানুষ পড়ে গেছে। এইখানটা ছিল সব জায়গায় সব জায়গাতে বেশি, এবং পরবর্তীকালে এখান থেকেও বিভিন্ন জায়গায় উদ্বাস্তুদের সরিয়ে দেওয়া হয়েছে। যেমন কর্ণাটকে, ওইখান থেকেই কর্ণাটকে একটি ব্লকে, সিন্ধানুর ব্লকে, ওটা রায়চুর ডিস্ট্রিক্ট, সেখানে পুনর্বসতি দেওয়া হয়েছে। ছোট্ট রাজ্য হলেও ত্রিপুরাতে আছে, আর আন্দামানের বড় অংশটাই কিন্তু বাঙালি, বাঙালি এবং উদ্বাস্তু, উদ্বাস্তু বাঙালি আন্দামানে। এদের আপনার 1950 সাল পর থেকে, হ্যাঁ 49 এই সময় থেকেই পাঠানো হয়, আর পরবর্তীকালে আরও বেশি। এমনি নিম্নবর্গের উদ্বাস্তুদের প্রতি ভারত সরকারের আচরণ সাধারণত কেমন? এটা হচ্ছে ভারত সরকারের নীতি ছিল যে যারা পূর্ববঙ্গে আছে তারা পূর্ববঙ্গেই থাকবে, তারা যদি কোনো কারণে এখানে আসে তাদেরকে সাময়িক আশ্রয় দেওয়া হবে এবং কিছুতেই তাদের এখানে পুনর্বসতি দেওয়া হবে না। এটা ছিল নেহরু গভর্নমেন্ট যখন ছিলেন, নেহরু গভর্নমেন্টের এটা একটা পরিকল্পনা ছিল। এটা তখন এখানে কাজ করতেন হিরণময় বন্দ্যোপাধ্যায়, তাকেই উদ্বাস্তু এখানে দায়িত্ব দেওয়া হয়েছিল। তার একটা বইও আছে উদ্বাস্তু বলে, ডিটেল তিনি এই পরিকল্পনার কথা বারবার করে উল্লেখ করেছেন। সেই জন্য বর্ডার এলাকায় এই ক্যাম্পগুলো করা হতো যাতে করে ওই সাময়িক পূর্ববঙ্গের গণ্ডগোল মিটে গেলে এরা যাতে করে আবার ফিরে যান। আর তার আগে যারা এসেছেন তিন শ্রেণীর ছিলেন মুখ্যত, যারা শিক্ষিত অংশের মানুষ তারা চাকরি বাকরি করতেন, তারা অপশান দিয়ে এখানে চলে এসেছিলেন, তাদের চাকরি এই ব্যবস্থাটা সরকার করেছিল। তারপরে যারা ব্যবসায়ী গ্রুপ ছিল তাদের বলা হতো ST, মানে স্মল ট্রেডার্স, এই হিসেবে সরকার তাদের শহর অঞ্চল কলকাতার কাছাকাছি যে এলাকা সেই এলাকা তাদের বসতি দেওয়া হয়। আর যারা নিম্নবর্গের মানুষ তাদের বসতি যেমন দেওয়াই হয়নি, তারা এখানে নিজেদের চেষ্টা অনেকটা বসেছে আর জোরজুলুম করে খানিকটা, আর তাদের ম্যাক্সিমামই আপনার বাংলার বাইরে। এই যেমন বললো সন্দীপবাবু, বিহারে, আন্দামানে, উড়িষ্যায়, নৈনিতালে এখানে পুনর্বসন দেওয়া হয়েছে। মরিচ্ছাপির ব্যাপারটা হচ্ছে বাংলার বাইরে যে মানুষদের যে মানা ক্যাম্পের নাম আমরা শুনেছি, সেখানে আপনার একটা খুব বড় এরিয়া ঘিরে এখানে কয়েক লক্ষ মানুষকে রাখা হয়েছিল এবং দীর্ঘকাল, ধরুন 70-এর আগে থাকতে ওখানে রাখা হয় এবং 10-12 বছর ধরে ওদের ওইখানে ফেলেই রাখা হয়। কোনো ধরনের পুনর্বাসনের সেখানে ব্যবস্থা ছিল না এবং সেখানে তাপমাত্রা আপনার প্রায় 50 ডিগ্রির কাছাকাছি এরকম একটা তাপমাত্রা, গাছপালা নেই। সেখানে ওই তাঁবুর নিচে মানুষগুলো প্রতিদিন একটা অসহনীয় অবস্থার মধ্যে দিন যাপন করতেন এবং প্রতিনিয়ত বেশ কিছু মানুষ ওখানে মারা যেত। তো ওরা একটা আন্দোলন শুরু করেন, সেই আন্দোলনটা সরকার কিছুতেই গ্রাহ্য করে না। তারপরে আপনার আবার ওখান থেকে দণ্ডকারণ্যের বিভিন্ন এলাকায় তাদের জোর করে পুনর্বসতি দেওয়া হয়। দণ্ডকারণ্যের আমরা শুনেছি রামায়ণের সূত্রে, সেই দণ্ডকারণ্যের গভীর বনে এই মানুষদের পৌঁছে দেওয়া হয়, সেই বাঘ ভাল্লুক তাদের সঙ্গে নিরন্তর লড়াই করে সেখানে, এবং সেখানে আমরা গেছি, সন্দীপবাবুও গেছেন সেখানে, সেখানে এখনও পাথুরে মাটি, ফসল হয় না প্রায়। এই সেখানেই পূর্ববাংলার মানুষেরা গিয়ে অতি কষ্টে ফসলটা ফলিয়েছেন কোনো ক্রমে। তো ওরা ওখানে সেচের ব্যবস্থা নেই, তো ওরা বাংলায় ফিরে আসার চেষ্টা করেন। তখন এখানে যারা সরকার ছিলেন, অর্থাৎ বামপন্থী সরকার, 78 সালে 77 পরে তারা এখানে সরকারে আসেন, তার আগে উদ্বাস্তু আন্দোলনের তারা নেতৃত্ব দিয়েছেন। তো তারা, বিশেষত জ্যোতিবাবু এবং অন্যেরা, তারা বলেছিলেন যে তোমরা এখন ওখানে আছো, আমরা যদি বাংলায় ফিরে আসি তাহলে এখানে তোমরা আবার বাংলায়, কারণ এরা বাংলার বাইরে পুনর্বসতি পাক এটা কিন্তু এই বাম নেতৃবৃন্দ তখন চাননি। সুতরাং তাদের একটা ভরসা ছিল যে এরা যখন এসছেন, এবং ওখানে গিয়ে রাম চ্যাটার্জি নামে এখানকার নেতৃত্বে ছিলেন বামপন্থী, তিনি বারবার গিয়ে বলতেন যখন ওরা ক্ষমতায় আসেননি যে ক্ষমতায় আসলে তোমাদের আমরা জায়গা দেব, এবং তাদেরকে এই যে মরিচাপি যে অঞ্চল তাদেরকে আগে ভিজিট করানো হয়, সতীশ মণ্ডলের নেতৃত্বে কিছু ব্যক্তি এসে সেটা ভিজিটও করে যান যে না এখানে বসবাস করা যেতে পারে। হ্যাঁ, রাইহন গোলদার, সতীশ মণ্ডল ইত্যাদিটা, এবারে রঙ্গলাল গোলদার এরা আসেন এসে, তারপরে রাইহরণ বাড়ুই এরা এইখানে আসার পরে সরকারের যে পূর্ববর্তী ঘোষণা ছিল বা এই নেতৃবৃন্দের যে পূর্ববর্তী ঘোষণা সেটা বদলে যায়। তারপরে এদের উপরে যা হয় অবরোধ, ঘেরাও এবং জোর করে, ওরা ওখানে সেই সময় মরিচাপির আমি খবরাখবর কিছু রাখতাম, বিশেষত আমাদের মাস্টারমশাই উদ্বাস্তু আন্দোলনের
যিনি এখানে সেই অর্থে পরবর্তীকালে সত্তরের পরবর্তীকালের উদ্বাস্তু আন্দোলনের যিনি একটা নতুন দিক নিয়ে আসেন, বীরেন্দ্রনাথ বিশ্বাস, বাংলাদেশের প্রখ্যাত শিক্ষাবিদ ছিলেন, ও তিনি এই মরিচাপি আন্দোলনের সঙ্গে ভীষণভাবে যুক্ত ছিলেন, মানে তাদের সুখ দুঃখ তাদের সঙ্গে। তো ওরা নিজেরাই ওখানে মাছের ভেড়ি করে অন্যান্য করে নিজেরাই দাঁড়াবার চেষ্টা করেছিল এবং বলেছিল সরকারকে যে আমাদের আপনাকে কোনো পুনর্বাসন দিতে হবে না, আমাদের শুধু থাকতে দিন। কিন্তু সরকার সেটা রাজি হয়নি এবং তারপরে তাদের উপরে প্রবল অত্যাচার নেমে আসে, জল সরবরাহ বন্ধ, পানীয় জলের ব্যবস্থা, খাদ্য সব বন্ধ করে দেওয়া হয়। তারপরে রাত্রে পুলিশ নামিয়ে তাদেরকে উচ্ছেদ করা হয়। এখন কথিত আছে যে কোনো কোনো সূত্রে যে শতাধিক মানুষ সেখানে মারা যায়, তার আগে অনাহারে বহু শিশু মারা যায়, বৃদ্ধরা মারা যায়। এইটি হচ্ছে মরিচাপির মানে এক ধরনের। যারা যখন ক্ষমতা আসে তাদের তখন দৃষ্টিভঙ্গি পাল্টে যায়, এটা আমাদের দেশের। আর একটা বড় জিনিস হচ্ছে, যেহেতু আমি তখন মরিচাপি আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলাম, যদিও আমি তখন ছাত্র, এবং আমাদের একটা পত্রিকা ছিল নিখিল ভারত বলে, এই পত্রিকাটা উদ্বাস্তুদের কথা বলার জন্যেই এই পত্রিকাটার সূচনা হয়েছিল, বীরেনবাবু একটা সূচনা করেছিলেন। মূলত এই যে মানুষগুলো ছিল এরা ছিল একদম নিম্নবর্গের মানুষ, এবং এই আমি জানি না ঠিক এই নিম্নবর্গের মানুষদের ঠিক এরা মানুষ বলে গণ্য করেন না কিনা জানি না, এদের এত বড় স্পর্ধা, এটা যদিও একবার বলেছিলেন ওই সতীশ মণ্ডল, আমি সতীশ মণ্ডলের সাক্ষাৎকারও নিয়েছি মানা ক্যাম্পে গিয়ে, সেখানে যদিও এই কথাই বলেছিলেন তোমাদের এত বড় স্পর্ধা আমি মেনে নেব না। তো সেটা তিনি মেনে নেননি, তো অন্য কোনো কারণ জানি না, কিন্তু বাংলার কিছু কিছু বুদ্ধিজীবী যারা এটাকে সমর্থন করেছিলেন, তার মধ্যে জ্যোতির্ময় দত্ত, সুনীল গঙ্গোপাধ্যায়, দেবব্রত বিশ্বাস বিখ্যাত সঙ্গীতশিল্পী, এরা কিন্তু তখন দেবব্রত বিশ্বাস রবীন্দ্রসদনে গান করে টাকা তুলে দিয়েছিলেন এদের জন্যে। এদের তো পানীয় জল ছিল না, টিউবওয়েল পোঁতার ব্যবস্থা ছিল না, মানে কোনো ব্যবস্থাই ছিল না। তো এরা বলেছিলেন যে ওরা যদি নিজেদের পায়ে নিজেরা দাঁড়াতে পারে তাহলে আমাদের অসুবিধার কথা আছে, কিন্তু হয়তো সরকার ভেবেছেন যে আমাদের সম্মতির বাইরে বা আমাদের উপরে টেক্কা দিয়ে এরা এখানে থাকবে, এটা থাকতে দেওয়া যাবে না। জানি না এটা নিম্নবর্গের মানুষ বলেই এই অত্যাচারটা বেশি করে হয়েছে কিনা বলতে পারবো না। না না, যেটা কপিলবাবু বলেছেন এটাই একেবারে বেসিক জায়গা, যে নিম্নবর্গের মানুষের প্রতি দেশভাগের যে চক্রান্ত, আমি বলবো চক্রান্ত, দেশভাগ হলো যে থিওরিতে, সেই থিওরি তারা পরবর্তীকালে এক্সিকিউশন করতে দেননি। যেমন বললেন কপিলবাবু যে ওখানে লোক থেকে যাক, এই যে থেকে যাক, কিন্তু কথায় পেপার পত্র পত্রিকায় তাদের ঘোষণা ছিল যে যখন আসবে তাদের আমরা এখানে পুনর্বাসনের ব্যবস্থা করব, সেটা গান্ধীজিও বলেছিলেন, গান্ধীজিও বলেছিলেন, নেহরুও বলেছিলেন, কিন্তু সেটা এক্সিকিউশন হয়নি, কখনো হয়নি। দেশ ভাগ হয়েছে দুটো অঞ্চল, বাংলা এবং পাঞ্জাব। দেশ ভাগ মানে দুটো রাজ্য, দুটো রাজ্য ভাগ হয়েছে, কিন্তু পাঞ্জাবের মানুষদের এখানে পূর্ণ বসতি দেওয়া হয়েছে, এক্সচেঞ্জ অফ পপুলেশন হয়েছে এবং তারা জমি, অর্থ, সম্পদ সব পেয়েছে। কিন্তু বাংলার মানুষদের, বিশেষ করে যারা যেটা বললেন যে পঞ্চাশের আগে যারা এসেছেন উচ্চবৃত্ত মানুষ, তারা কিন্তু মোটামুটি পয়সা কড়ি নিয়ে এসে বসতি স্থাপন ভালো জায়গায় করেছেন শহরে, কিন্তু পরে যারা এসছেন তাদের প্রতি বিমাতাসুলভ আচরণ এরা করছে। এই শাসক গোষ্ঠী যারাই ক্ষমতায় আসছে নিম্নবর্গের মানুষের প্রতি একটা বঞ্চনা আছে। আচ্ছা, উত্তরবঙ্গে নৈনিতালের দিকে তো গেছেন অনেক? হ্যাঁ হ্যাঁ, ওই তো বললাম উত্তরাখণ্ড, ওটা এখন রাজ্যের নাম উত্তরাখণ্ড। নৈনিতাল ডিস্ট্রিক্টেই দুটো ভাগ হয়েছে, একটা উধমসিং নগর, একটা নৈনিতাল। এই উধমসিং নগরের তিনটে অঞ্চলে বাঙালিরা আছে বেশি, একটা দিনেশপুর অঞ্চল, সেখানে আছে 42টা গ্রাম, রুদ্রপুর মূল শহর, উধমসিং নগরের মূল শহর রুদ্রপুর, ওখানে আছে ট্রানজিট ক্যাম্প সহ বাঙালিরা, আর একটি আছে শক্তি ফার্ম অঞ্চল, সেখানে 5টা ব্লক, সেই এইখানে এই বাঙালিদের অবস্থান। এইখানে একটা তথ্য আমি যোগ করি, সেটা হচ্ছে যে উত্তর অঞ্চলে নৈনিতাল অঞ্চলে যে বাঙালিদের পুনর্বাসিত দেওয়া হয় এটা কিন্তু এই বাঙালিদের ইচ্ছায় নয়, এটা ওখানকার সরকারের ইচ্ছায়। কারণ হচ্ছে ওখানকার যে তরাই অঞ্চল, সেই তরাই অঞ্চলে যে কৃষি তখন খুব অনুন্নত, আর পাট চাষ যেটা একটা খুব জরুরি জিনিস, যেটা পূর্ববঙ্গের চাষিরা খুব ভালো করতেন, এবং তখন দেশভাগের পরে যেহেতু বাংলা চাষিরা ওইদিকে পড়ে গেছেন, তো এখানকার চটকলগুলো প্রায় বন্ধ হয়ে যেতে বসেছিল। সেই জন্যে তৎকালীন উত্তরপ্রদেশের যিনি মুখ্যমন্ত্রী, তিনি নেহরুর কাছে চেয়ে পাঠান যে আমাকে পূর্ববঙ্গের কৃষকদের এখানে পুনর্বসতি দেওয়ার ব্যবস্থা করুন। সেই হিসেবে কিন্তু
এখানকার কৃষক সম্প্রদায়কে ওখানে নুনিতালে ডেকে নিয়ে বসানো হয়। এটা অন্য জায়গা থেকে এটা একটু ব্যতিক্রম এই কারণে, এবং তারা সেখানে কৃষির একটা মোটামুটি বিপ্লব ঘটিয়ে দিয়েছেন উত্তরপ্রদেশে। সবচাইতে বড় সংগঠন উদ্বাস্তুদের জন্য কাজ করে সেটা নিখিল ভারত বাঙালি উদ্বাস্তু সমন্বয় সমিতি, যেটা অল ইন্ডিয়া বেসিসে এবং 18টা প্রদেশে তাদের সংগঠন আছে। এছাড়া সংগ্রামী যুক্ত মঞ্চ, উদ্বাস্তু উন্নয়ন সংসদ, সংযুক্ত উদ্বাস্তু উন্নয়ন সংসদ এবং অল ইন্ডিয়া রিফিউজি ফ্রন্ট, এইভাবে বিভিন্ন দল, নিখিলবঙ্গ নাগরিক সংঘ আছে, এই সমস্ত করে আর কি। এদের দৃষ্টিভঙ্গি আবার খানিকটা খানিকটা একটু ডিফারেন্স, মৌলিক একটু ডিফারেন্স। যেমন আমরা এখানে নাগরিকত্ব চাই, কিন্তু নিখিলবঙ্গ নাগরিক সংঘ তারা রিফিউজি স্ট্যাটাস চায়, নাগরিকত্ব তারা চায় না, তারা আবার ফিরে যেতে চায়। হ্যাঁ, এই যে মাতৃভূমিতে আবার ফিরে যাবো, এটা নিখিলবঙ্গ নাগরিক সংঘের, এটা কি বাস্তব? এটা আমাদের কাছে মনে হয় না বাস্তব, সেই জন্যই আমরা এখানে নাগরিকত্ব চাই। যারা এসছে তাদের সুষ্ঠু বসবাসের ব্যবস্থাপনার যত নাগরিক সুবিধা সুযোগ সুবিধা আছে এবং সাংবিধানিক যে অধিকার সেটা তাদের যারা উপভোগ করে সেটা আমরা চাই। তারপরে এখানে পুনর্বাসনের সমস্যা, জমির সমস্যা, তারপর সবচাইতে বড় রাজনৈতিক, যেটা যে এরা কী করবে, কারণ এক জায়গায় যার ফলে দেয়নি, বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেওয়ার মূল উদ্দেশ্য হলো যে এরা এক জায়গায় থাকলে আবার গোষ্ঠীবদ্ধ হবে, যেটা বিফোর পার্টিশনে যে সরকার ছিল তাদের যে দৃষ্টিভঙ্গি ছিল তার থেকে তারা দেখেছে, যার ফলেই ভাগ 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 করে বাঙালিরা ইউনিটি হলে বাঙালিরাই দেশ শাসন করবে, এটা আমাদের পশ্চিমের শাসক গোষ্ঠী এটা চিন্তা করতে, যার ফলে বাঙালিদের এইভাবে সদিচ্ছার অভাব অভাব। আর তার সঙ্গে একটু বাঙালিদের প্রতি একটু বিশেষ ভালোবাসা আছে, বিশেষ ভালোবাসা। এই বিশেষ ভালোবাসার কারণটা এটা একটা ঐতিহাসিক কারণ। এক তো হচ্ছে প্রথম দিকে যখন বাঙালি স্বাধীনতা সংগ্রামের সঙ্গে যুক্তযুক্ত ছিল, তখন সেই আমল থেকে এবং ইংরেজ আমল থেকেই বাঙালিরা প্রশাসনের উচ্চ পদেই ছিল। যে কোনোভাবেই হোক একটা ঈর্ষা হয়তো বাঙালিদের প্রতি কাজ করতে পারে। তারপরে নেতাজি সুভাষের এখানে নেতৃত্ব আর একটু ওরা ভীত হয়েছিল, সাহিত্য সংস্কৃতিতে বাঙালি এগিয়ে সে কারণেও একটা এ থাকতে পারে। কিন্তু এরা কেউই চায় না যে বাঙালি মোটামুটি, কারণ যদি অখণ্ড বাংলা থাকতো ধরুন, তাহলে তো স্বাভাবিকভাবে বাংলার থেকেই খুব প্রধানমন্ত্রী হতো ভারতবর্ষের, তো সেটা কাঙ্ক্ষিত না। কারণ এরা একটু চেতনার দিক থেকে এগিয়ে, ভাবনা চিন্তার দিক থেকে, লেখাপড়ার দিক থেকে এগিয়ে, তো অন্য অন্য ধরুন পূর্ববঙ্গের যে নিম্নবর্গের মানুষ তারা যখন অন্যত্র যাচ্ছে, সেখানকার যে নিম্নবর্গের মানুষ তাদের থেকে এরা কিন্তু অনেক চেতনার দিক থেকে, শিক্ষা দিকের দিক থেকে অনেকটা এগিয়ে। সুতরাং সেখানেও তারা নিম্নবর্গের যে সুযোগ সুবিধা সেটা তারা পায় না কিন্তু, মানে পূর্ববঙ্গের যে মানুষ তপশিলি, পশ্চিমবঙ্গে আসলে সে তপশিলি, কিন্তু আন্দামানে গেলে সে তপশিলিও নয়, অনগ্রসরও নয়, উড়িষ্যা বা অন্যত্র মহারাষ্ট্রে সে আদৌ সেই হিসেবে সে কোনো কোনো ফ্যাসিলিটিসই পায় না, মানে সাংবিধানিক যে অধিকার সেটা তারা পায় না। এটা এটা অন্য সমস্যা আর কি। কী কী করলে আসলে এই নিম্নবর্গের উদ্বাস্তু সমস্যার সমাধান হতে পারে, কী কী নির্দিষ্ট পদক্ষেপ নিলে উপকার? দেখুন, একটা তো হচ্ছে যে পুনর্বাসনের কথা তো আমরা বহু আগে থেকে শুনে আসছি, পুনর্বাসনের জন্য লড়াই আন্দোলন চলেছে। যারা পুনর্বাসন পেয়েছেন, পাঞ্জাবিরা যে হারে পুনর্বাসন পেয়েছেন, বাঙালিদের পুনর্বাসন তার তিন ভাগ থেকে চার ভাগ, মানে কম, চার ভাগের এক ভাগ এরকম হয়েছে। এই বৈষম্য তো গোড়া থেকেই রয়েছে। সুতরাং ফের সরকার পুনর্বাসন দেবেন এই প্রত্যাশা আমরা করি না, কিন্তু এখন যেটা সরকার একটা নতুন পদক্ষেপ যারা নিয়েছেন 2003 সালে, একটা নতুন, তার আগেও আছে বিদেশি আইন টাইন দিয়ে নাগরিকত্ব আইন করেছেন, সেই নাগরিকত্ব আইনে বলছেন যে 1948 সালের 19 জুলাইয়ের পরে যারা ভারতবর্ষে এসে পৌঁছেছেন পূর্ব পাকিস্তান থেকে, তারা কিছুতেই নাগরিকত্ব পাবেন না। তো এটা হচ্ছে আজকের দিনে যারা এখানে চলে এসছেন পূর্ববঙ্গের সংখ্যালঘু শ্রেণীর মানুষ, তাদের সবথেকে বড় সংকট যে 1948 সালের পরে যারা এসছেন তারা যদি বৈধ কাগজপত্র নিয়ে এসে না থাকেন তাহলে তাদের নাগরিকত্ব পাবেন না, এবার নাগরিকত্ব যদি না পায় তাহলে একটা দেশের তার তো কোনো অধিকার নেই, সে কোনো সুযোগ সুবিধা পাবে না, বহিষ্কার করা হবে তাকে। সুতরাং এখন সবথেকে বড় দাবি হচ্ছে এদের যে আমাদের নাগরিকত্ব দেওয়া হোক, অথচ বাঁচবার সুযোগটুকু দেওয়া হোক, তারপরে সরকার তাদের পুনর্বাসন না দিলেও এরা এত লড়াকু এবং এত সংগ্রামী যে নিজেরা নিজেদের পায়ে দাঁড়াবার
ইয়েটা এদের ক্ষমতাটা এদের আছে? আমরা আসলে যে বেসিক নিড যেটা আমরা এই পুনর্বাসিত হওয়ার জন্যে, সেটা হলো একটা নাগরিকত্ব আইন সংশোধন করে পুনরায় আমাদের নাগরিক করতে হবে। আমরা যে ভাষা বাঙালি, যে যেখানে আছে তার মাতৃভাষা শেখার অধিকার দিতে হবে। এবং যে ভূমি দেওয়া হয়েছে আমাকে, এই জমি দেওয়া হয়েছে, জমি সরকার আমাকে দেয়নি, জমি আমাকে বসবাসের জন্য দিয়েছে, আমাকে আমার যেটা রেজিস্ট্রি করে দেওয়া পাট্টা দেওয়া সেটা দেয়নি, সেই জমি যাকে দেওয়া হয়েছে তাকে পাট্টা দেওয়া হোক। এবং এই যে যে অনুসূচি তালিকা এখানে শিডিউল কাস্ট শিডিউল ট্রাইব, এই শিডিউল কাস্ট যে তালিকা পশ্চিমবঙ্গে আছে, অল ওভার ইন্ডিয়াতে যে বাঙালিরা আছে তাদের সেই অনুযায়ী। ওটা ঠিকই বলেছে যে জমিগুলো দেওয়া হয়েছে সেটা আপনার একটা 60 বছর বা 90 বছর এরকম একটা সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে, কিন্তু তো মালিকানা দেওয়া হয়নি। হ্যাঁ, এটা আমরা চাইছি যে তাদের পরিপূর্ণ মালিকানা দেওয়া হোক। আর বাংলা ভাষা মালিকানা দেওয়া হয়েছে, আবার কিছু জায়গায় দেওয়া হয়নি। বাংলা ভাষাটা কিন্তু লুপ্ত হতে বসেছে, কারণ এই যে বাঙালিরা বাইরে গেছেন এদের মুখ থেকে বাংলা ভাষা কেড়ে নেওয়া হচ্ছে, তাদের প্রাথমিক স্তরে বা অন্য অন্য স্তরে লেখাপড়া বাংলা ভাষা লেখার বা পড়ার সুযোগই নেই প্রায়, এমনকি আসামেও এই সংকটটা কিন্তু আমরা গোটা ভারতবর্ষে। শিলচর ছাড়া অন্য জায়গায় তো বাংলা ভাষা সেইভাবে প্রচলন নেই, একমাত্র শিলচরে রয়েছে, কলেজ রয়েছে, স্কুল রয়েছে। তারা সেই সময় ওই 61 সালে যে আন্দোলন হয় এবং 11 জন বোধহয় শহীদ হয়েছিল বাংলা ভাষার জন্য, 19 মে। তা এটা আর এই বাংলা ভাষার জন্য আমরা বিরাটভাবে আন্দোলন করছি এবং আমরা অনেকটা সফলও হয়েছি। যেমন কর্ণাটকের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ বাংলা হয়েছে, কর্ণাটকে আরব সাগরের তীরের একটা রাজ্য, সেখানে আমরা আন্দোলন করে যে বাঙালিরা আছে তাদের যৌথ আন্দোলনের ভিত্তিতে মহারাষ্ট্র বাংলা ভাষা, হ্যাঁ মহারাষ্ট্র বাংলা ভাষা শিক্ষার জন্য স্কুলে এখন শিক্ষক নিয়োগ হচ্ছে, নিয়োগ হচ্ছে। এইটা হয়েছে এই নিখিল ভারত বাঙালি উদ্বাস্তু সমন্বয় সমিতির আন্দোলনের ফলে। একটা শ্রেণী মোটামুটি ভালো হয়েছে এবং লেখাপড়াও শিখেছে, কিন্তু একটা বিরাট সংখ্যক এখনও ওই যেটা মানবেতর জীবনযাপন এ ধরনের অবস্থায় রয়েছে। হ্যাঁ, রেললাইনের পাড়ে তো আপনি নিজেই ঘুরে দেখলে দেখবেন যে পশ্চিমবঙ্গের সর্বত্র রেললাইনের পাড়ে, এমনকি বাস রুটের পাশেও প্রচুর রয়েছে। এর মধ্যে আবার একটা শ্রেণী মুসলিমও আছে, কিছু সংখ্যক মুসলিম আছেন, হ্যাঁ এসছেন অর্থনৈতিক কারণে তারা এসছেন, তারা অরিজিনালি অর্থনৈতিক কারণে এসছে। এই জন্যে তারা ওখানে যে আয়ের যে পরিমাপ, যে পার ক্যাপিটা ইনকাম, যেভাবে শ্রম বিক্রি করে যে অর্থটা পায় আনুপাতের কারে এখানে, তার চাইতে তারা ভালো আয় করতে পারে, মজুরিটা বেশি। এবং সেই সংখ্যাটা আমাদের এই কলকাতার আরবান এরিয়াও বেশ সংখ্যক আছে, বিরাটি, দুর্গানগর, ক্যান্টনমেন্ট, নিউ ব্যারাকপুর মুসলিম সম্প্রদায় এসছে। এরা উইদাউটই আসে একটা বিরাট সংখ্যক, আবার উইদাউটই চলে যায়, কিন্তু হিন্দুদের মধ্যে আবার উইদাউটই আসার সংখ্যা খুব কম, কাগজপত্র নিয়েই আসে। উদ্বাস্তুদের মধ্যে যারা আন্দামানে আছেন তারা এখন ওই কৃষির মাধ্যমেই অর্থনৈতিকভাবে অনেক অনেকটা স্বাবলম্বী, আর আপনার উড়িষ্যা, অন্ধ্র ইত্যাদি জায়গায় তারা প্রায় গত 30-40 বছর ধরে কঠিন সংগ্রাম করে এখন ধীরে ধীরে একটু একটু করে এই ফসল ফলাতে পেরে খানিকটা পরিমাণে মানে জীবিকার নতুন নতুন রাস্তা তারা খুঁজে বার করছেন। না হলে আমরা দেখেছি যে তাদের সাক্ষাৎকার নিয়ে দেখেছি কি কঠিনভাবে দিনের পর দিন না খেয়ে কাটাতে হয়েছে তাদের, এটা দীর্ঘকাল চলেছে। পূর্ববঙ্গে আবার আজকের বাংলাদেশে ফিরে যাওয়ার কোনো সম্ভাবনা আছে দেখেন তারা, এই স্বপ্ন দেখেন বা বাস্তব মনে করেন? একটা ওই আমরা যেমন আগে বলেছি যে কিছু কিছু সংগঠন আছে তারা মনে করেন যে আমাদের যেহেতু যখন মাতৃভূমি 71-এ বাংলা যখন বাংলাদেশ যখন নতুন হয় সেখানে বাঙালি বাঙালি হিন্দু এবং মুসলমান তাদের যৌথ আন্দোলনের ফলেই নতুন বাংলাদেশ। তার আগে পাকিস্তান সেখানেও বলা হয়েছিল যে যারা এখানে যারা হিন্দু তারাও এখানে থাকতে পারবেন নিশ্চিন্তে। তো তারা মনে করেন যে সেই পূর্ববঙ্গই তাদের মাতৃভূমি এবং এই মাতৃভূমি থেকে উচ্ছেদ হয়ে যাওয়া এটা কোনো মতেই তারা মেনে নিতে পারেন না, আর বিশেষত সেখানে তাদের পিতৃপুরুষ সেই মাটিতেই তাদের জন্ম। সেই জন্যে একটা আন্দোলন তখন ছিল এইটা যে যদি আমাদের অন্তত যদি আমাদের ওখানে অধিকার প্রতিষ্ঠিত না হয় তাহলে এখানে এমন একটা আন্দোলন একসময় উঠেছিল যে তাহলে আমাদের নিজস্ব একটা বাসভূমি সেখানে দেওয়া হবে, এটাকে হোমল্যান্ড আন্দোলনও এখানে আপনি মাঝে মাঝে দেয়াল লেখন কোথাও কোথাও দেখতে পাবেন, এটা একটা সময় ছিল। এই অংশও মনে করতেন যে আমাদের পূর্ববঙ্গ থেকে কিছুতেই উচ্ছেদ করা অনুচিত এবং আমাদের সেখানে আমাদের মাটির অধিকার আমাদের ফেরত দেওয়া উচিত। এবং কিছু সংগঠন আছে তার মধ্যে নিখিলবঙ্গ নাগরিক সংঘ এখন ওইভাবেই তারা, এবং ওই যেটা হোমল্যান্ড ওই জন্যে তারা নাগরিকত্ব চায় না, তারা বলে যে আমাদের
শরণার্থী স্ট্যাটাস দিই এবং আমাদের জমির বা আমাদের পিতৃভূমির অধিকার আমাদের ফিরিয়ে দেওয়া ফিরিয়ে দেওয়া হোক, এইভাবে আছে কিছু। কিন্তু আমি মনে করি যে এইভাবে আর সম্ভব নয়। দেখুন, নিম্ন বর্ণের যারা মানুষ তারা হচ্ছে আপনার একদম শ্রমজীবী মানুষ, জমি নির্ভর, তারা জমি অথবা শ্রম এই নির্ভর মানুষ। সুতরাং তারা ওখানে যখন তাদের শিকড়টা হচ্ছে একদম জমির সঙ্গে এবং কৃষি যে সংস্কৃতি তার সঙ্গে, ফলে আর উচ্চবর্গের মানুষ তারা চাকরি সূত্রে ব্যবসা সূত্রে এই যে বাইরে থাকা, ফলে ওই সংস্কৃতি থেকে এদের সংস্কৃতিটা একটু, একটা হচ্ছে কৃষি সংস্কৃতি আমি যেটা বলি সেই কৃষি সংস্কৃতি, আর একটা হচ্ছে একটা ভিন্ন ধরনের সংস্কৃতি। এই দুই সংস্কৃতির যে একটা ব্যবধান আছে, ফলে যারা কৃষিজীবী মানুষ তাদের যন্ত্রণাটা, মাটি ছেড়ে আসার যন্ত্রণাটা অনেক তীব্র। এবং তারা এখানে এসে ধরুন ওখানে যে সুজলা সুফলা যে বাংলা বলি আমরা, সেটা তো এখানে নয়, এখানে এসে রুক্ষ মাটি তাকে লড়াই করতে হচ্ছে, অথচ সেখানে তার সুজলা সফলা সুফলা সে জমিটা পড়ে আছে। এই যে যন্ত্রণাটা, কিন্তু একজন মানুষ যিনি ওখানে চাকরি করতেন বা উনি ওকালতি করতেন মুড়িগুড়ি করতেন, তিনি এখানে এসে আবার কোর্টে বসে গেলেন অথবা এখানে চাকরিতে ঢুকে গেলেন, তার যন্ত্রণাটা কিন্তু সেরকম স্তরে নয়। সেই জন্যে আমরা দেখব যে যারা সাহিত্যও করেন এখানে তাদের সাহিত্যের মধ্যে দিয়েও এই যন্ত্রণাটা খুব বেশি ফুটে ওঠেনি। অর্থাৎ বাংলায় খুব কম লেখালেখি হয়েছে এত বড় একটা দেশ বিভাগ নিয়ে, যেখানে পশ্চিম পাকিস্তানে বহু স্মরণীয় সাহিত্য তৈরি হয়েছে, সেখানে বাংলায় কিন্তু ততটা হয়ে ওঠেনি। এই কারণেই, কারণ যারা লেখালেখি করেন তারা মুখ্যত উচ্চবর্গের মানুষ ছিলেন, তারা এই যন্ত্রের ভেতরে যন্ত্রণার ভেতরে ঢুকতে পারেননি। হ্যাঁ, আমি উজানতলির উপকথার আগেও হচ্ছে আমার আপনার বিচ্ছিন্ন বাংলার বিরুদ্ধে আমার একটা ছোটো কবিতা গ্রন্থ, সেটা দিয়ে আমার শুরু, যেটাতে আমি ওই সীমান্তরেখা যেটা তার উপরে আমার একটা কবিতাই ছিল সেটা। তারপরে পরে আমার একটা গল্পগ্রন্থ মধুমতি অনেক দূর, সেটাও আমার এই যে দেশ বিভাগের বিরুদ্ধে আমি আমার লেখায় বহুবার প্রতিবাদ করেছি। তারপরে পরবর্তীকালে আমার একটা গল্পগ্রন্থ স্বপ্নের দ্বিতীয় মেরু, সেখানেও সুবর্ণ উৎসব বলে এই ইছামতির নদীর উপরে চলাচল করা মাছ ধরা যে মানুষ, তাদের সীমানার যে যন্ত্রণা এবং সেইখানকার জীবনের যে যন্ত্রণা দেশ বিভাগের, এই নিয়ে বারবার করে আমি তুলি। এবং সে শুধু উজান্তরীর রূপকথা তো রয়েছে, যেটা আমি একটা বৃহত্তর জনজীবনকে ধরার চেষ্টা করেছি, দেশভাগের ফলে গোটা সমাজের চিত্রটা কীভাবে বদলে যাচ্ছে এবং এখানে পশ্চিমবঙ্গে যে ডেমোগ্রাফিটা বদলে গেল, জনজীবনটাই বদলে গেল, ভূগোলটাই বদলে গেল, সেটাকে আমি আমার উপন্যাসে ধরার চেষ্টা করেছি। আমার একটি প্রশ্ন হচ্ছে, আজকে যারা বিশেষ করে এই ফিল্ম মেকার তারা বেশিরভাগই এই ট্রেডিশনাল ফিল্ম তৈরি করেন, কিন্তু আপনার মধ্যে দেখছি যে এই মানুষের যে জীবন যন্ত্রণা এবং এই যে বাংলা ভাগ হয়ে গেছে কিন্তু মানুষের হৃদয় তো ভাগ হয়নি, এই যে চিন্তাটা আপনার মধ্যে, এটা আপনার মধ্যে কেন এসছে? আরেকটা জিনিস যেটা আমার, আমি একটু সেটা উল্লেখ করি সামান্য, সেটা হচ্ছে যে বাংলায় যে দেশভাগের যে ঘটনাটা ঘটলো সেখানে নিম্নবর্গের মানুষকে নিয়ে আপনি বারবার প্রশ্নটা করেছেন। নিম্নবর্গের মধ্যে থেকে আমরা যোগেন্দ্রনাথ মণ্ডলের নামটা জানি, তিনি কিন্তু বাঙালি হিন্দু এবং মুসলমান, বিশেষত নিম্নবর্গের শ্রমজীবী হিন্দু এবং মুসলমানের মধ্যে একটা ঐক্য স্থাপন করে তিনি একটা নতুন স্বপ্ন দেখার চেষ্টা করেছিলেন। কিন্তু আমরা দেখেছি যে সেই স্বপ্নটা ব্যর্থ হয়েছে। এইটা আসলে দেখেছিলেন গুরুচাঁদ ঠাকুর, এবং উনি 1905 সাল থেকে এই কাজটা, যখন 1905 সালে বঙ্গভঙ্গ হয় তখন শশীভূষণকে উনি সলিমুল্লার কাছে পাঠান, তারপরে চৌধুরী নবাব আলী যিনি পরবর্তীকালে মন্ত্রী হন তার সঙ্গে গোপালগঞ্জে সাক্ষাৎ করেন। এবং এই যে একটা নিম্নবর্গের বাঙালি হিন্দু এবং মুসলমান, বিশেষত নবশূদ্রদের সঙ্গে যে একটা গভীর আত্মিক সম্পর্ক, যেটা রাইচরণ বিশ্বাস তার জাতীয় জাগরণ কাব্যগ্রন্থের মধ্যে দিয়ে এই নবশূদ্র মুসলমানের ঐক্য, আমার কাছে আছে কবিতার বইটা, কী অসাধারণ কবিতায় তিনি এই ব্যাপারটাকে ধরেছেন।
তো তারপরে যোগেন্দ্রনাথ মণ্ডল তিনিও চেষ্টা করেছিলেন, কিন্তু আমাদের সবথেকে ট্র্যাজেডি মনে হয় যে কেন অন্তত এরা সেই জায়গায়। যারা হিন্দু মুসলমানের সম্প্রীতির কথা বলেন বিশেষত বাংলায়, তারা অনেকেই মনে করেন যে এর আইকন হচ্ছেন যোগেন্দ্রনাথ মণ্ডল। কিন্তু আশ্চর্য হয়ে আমরা দেখি যে সেই যোগেন্দ্রনাথ মণ্ডল পশ্চিমবঙ্গে বা ভারতে তার নিন্দামন্দ করার নানান কারণ থাকতে পারে, কিন্তু পূর্ববঙ্গে সেখানেও তিনি একেবারে অনুজ্জ, মানে তার কথা কেউ তুলেই ধরে না। অথচ তিনি কিন্তু সাধ্যমতো চেষ্টা করেছিলেন যে তার একটা বক্তব্যই ছিল যে তোমার পাশালি, মানে জমির পাশের যে কৃষক, তিনি হচ্ছে তোমার সবথেকে বড় বন্ধু, তিনি হিন্দু হন আর মুসলমান হন, এই যে একটা শ্রেণীগত চিন্তা তার ছিল এবং সেই হিসেবে তিনি যে কাজটা করেছিলেন সেখানে তিনি ব্যর্থ হন। কিন্তু যারা সম্প্রীতির কথা বলেন তারাও যোগেনবাবুকে কেন ভুলে গেলেন সেটা আমার কাছে একটা খুব বড় প্রশ্ন মনে হয়। আর যোগেনবাবু ব্যর্থ হলেন, ব্যর্থ হয়ে তাকে চলে আসতে হলো এখানে, যেটা একটা প্রশ্ন আসে যে যোগেনবাবু কেন পশ্চিমবঙ্গেও কেন সেভাবে সাড়া পেলেন না। প্রথমত কথা হচ্ছে যে যোগেন্দ্রনাথকে মনে করা হতো যারা চলে এসেছিলেন যে তিনি তো সাধ্যমতো চেষ্টা করেছিলেন যে এই মানুষগুলো সেখানে থাকুক, মিটিং করে করে বলতেন যে কেউ যাবেন না, এখানে থাকুন, আমরা একসঙ্গে মিলেমিশে থাকব। তো এই যে থাকতে পারলেন না এবং যোগেন্দ্রনাথকেও চলে আসতে হলো, এই জন্যে তাদের একটা প্রবল আক্রোশ ছিল যে তুমি আমাদের থাকতে বলেছিলে, আবার তুমি চলে এলে, উনি তো পঞ্চাশে চলে আসেন, তুমি কেন চলে এলে আমাদের ফেলে, এই একটা প্রবল তার প্রতি ইয়ে ছিল। আর এখানে একটা প্রচার ছিল এরকম যে পাকিস্তান সৃষ্টির মূলে হচ্ছে যোগেন মণ্ডল, একটা খুব মিথ্যা প্রচার, এই জন্য তাকে যোগেন আলী মোল্লাও বলা হতো, যোগেন আলী মোল্লা পাকিস্তান, তিনি সেজন্য পাকিস্তানটা তিনিই সৃষ্টি করেছেন, আসলে তো একটা খুব ভ্রান্ত ধারণা। সেই জন্যে ভারতবর্ষে যোগেন মণ্ডলকে সেভাবে গ্রহণ করলো না। আর যে পূর্ববঙ্গে তিনি হিন্দু মুসলিম ঐক্যের জন্য লড়াই করলেন তারা একদম তার সম্পর্কে নীরব হয়ে গেলেন, অর্থাৎ সম্প্রীতির ব্যাপারটা যেন বাংলা থেকে একদম উজ্জ্বল হয়ে গেল। এর একটা কারণ যেটা এখানকার মানুষ বলছেন, যেহেতু টু নেশনস থিওরিতে দেশ ভাগ হয়েছে হিন্দু মুসলিমের ভিত্তিতে, কিন্তু উনি কেন ওখানে আফটার পার্টিশন কেন ওখানে যোগদান করলেন, যেহেতু ভাগ ঠেকাতে পারলেন না, উনি কিন্তু ভারত সভা হলে প্রথম বাংলা যাতে ভাগ না হয় উনি প্রথম সভা করেছিলেন। সেখানে এখন যারা জাতীয় রাজনীতিতে আছেন তারা অনেকেই তখন ছিলেন, কিন্তু যখন ঠেকাতে পারলেন না তিনি কেন পূর্ব পাকিস্তানে যোগদান করলেন, মানে পাকিস্তানে যোগদান করে প্রথম এবং যে মিটিং হয় প্রথম যে সভা বসে, হ্যাঁ, এবং প্রথম বৈঠকের উনি সভাপতিত্ব করেন, গণপরিষদের সভাপতি, গণপরিষদের সদস্য ছিলেন। এখন ঘটনা হলো যে এই যে ওখানে যোগদান করলেন যেহেতু ঠেকাতে পারলেন না, এই যে ওখানে নিয়ে পরবর্তীকালে প্রতিনিয়ত মানুষ আমরা এই যে অত্যাচারিত হয়ে 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 আসছি, একসঙ্গে যদি উনি যোগদান না করতেন হয়তো আরও মানুষ একসঙ্গে চলে আসতো, এই এই যে ধারণা, যার ফলে ওনার প্রতি। আরেকটা জিনিস আমার মনে হয় যে পূর্ববঙ্গে যোগেনবাবুকে স্মরণ না করার একটা কারণ, তিনি যে 40 পৃষ্ঠার একটা পদত্যাগপত্র সাবমিট করেছিলেন সেখানে সাম্প্রদায়িকতার যে নজিরগুলো তিনি তুলে ধরেছিলেন, আমার বোধ হয় যে সে কারণেও আর যোগেনবাবুকে স্মরণ করা হয় না, কারণ সেটা স্মরণ করলে তার ওই অভিযোগগুলো সামনে চলে আসে, এই যে একটা কষ্টদায়ক ব্যাপার, আমার মনে হয় সে কারণে পূর্ববঙ্গে তিনি উপেক্ষিত। আপনারা কি এরকম মনে করেন যে সব হিন্দু মানুষেরা পূর্ববঙ্গ ছেড়ে চলে আসাটা কোনো সলিউশন, এটা কোনো সমাধান? আসলে জটিল প্রশ্ন, কারণ ধর্মীয়ভাবে কোনো মানুষ আলাদা থেকে ভালো থাকতে পারে এই নজির নেই, মানুষ তার মানবিকতা বোধ, তো সেখানে একটা শ্রেণী আছে তারা এই ধর্মীয় সুড়সুড়ি দিয়ে, সেটা মুসলিমদের মধ্যেও আছে হিন্দুদের মধ্যেও আছে, তারা অরিজিনালি শাসন করতে চায়, শোষণ করতে চায়, কিন্তু সাধারণ মানুষের এতে কোনো উপকার হয় না। আমরা যারা দীর্ঘদিন গোপালগঞ্জে বসবাস করেছি আমাদের মধ্যে কোনো ই ছিল না, কোনো রকম বৈষম্য ছিল না, তো নানান ধরনের চেহারা ছিল। আমার একটা কথা এই ক্ষেত্রে খুব মনে হয় আর কি, পৃথিবীর সব দেশের ক্ষেত্রেই সত্যি, বার্টন রাসেল একটি চমৎকার কথা বলেছিলেন, সংখ্যালঘুর গণতন্ত্রই হচ্ছে প্রকৃত গণতন্ত্র। তো সেই গণতন্ত্র যেখানে থাকে না, এবং গণতন্ত্র না থাকলেও তার নানান স্তর আছে আর কি, মানে সুযোগ সুবিধা বা নিরাপত্তা, এই নিরাপত্তা যখন বিঘ্নিত হয়ে যায় তখন, যেটা আমরা পূর্ববঙ্গের ক্ষেত্রে দেখেছি, যে কোনো এটা এমন নয় যে পূর্ববঙ্গের
একটা প্রগতিশীল অংশ নেই, তারা আছেন, তারা লড়াই করেন, এবং আমরা জানি আমরা তাদের আমাদের যেহেতু ওখানকার সংখ্যালঘুদের সঙ্গে তাদের মানসিকতা আমাদের খবর রাখতে হয়, তারা এখনও যারা রয়েছেন যতটুকু আশা করে রয়েছেন তারা এইটুকু বলেন যে অন্তত বাংলার মিডিয়া, বাংলাদেশের মিডিয়া এবং কিছু প্রগতিশীল মানুষ, কিছু উদার মানুষ তারা যে সাপোর্টটা দিচ্ছেন সেই সাপোর্টটার জন্য আমরা এখনও ক্ষীণ আশা নিয়ে বেঁচে আছি যে এখানে না হলে আমাদের পিতৃপুরুষ বা আমাদের মাতৃভূমি ছেড়ে আমাদের কখনও যেতে ইচ্ছা করে না, কিন্তু আশা যে সেটা হচ্ছে একদম নিরাপত্তার কারণে, প্রধানতার কারণে, মানে এইটা একটা বড় জিনিস, কিন্তু তারা আসতে চান না। এখনও বিশেষত শ্রমজীবী মানুষ এখন অতি কষ্টে থাকার চেষ্টা করেন, ওইটুকু ক্ষীণ আশা যখন লুপ্ত হবে অর্থাৎ ওখানকার প্রগতিশীল মানুষ অথবা উদারপন্থী গণতান্ত্রিক মানুষ কিংবা মিডিয়া যখন আর পারবে না, আমার মনে হয় তখন কি হবে সেই দুঃস্বপ্নের দিন আমাদের দেখতে হবে কি না আমরা জানি না। ঠিক আছে, অনেক থ্যাংক ইউ।